বাংলাদেশ আওয়ামী নির্মাণ শ্রমিক লীগ এর উদ্যোগে বার্ষিক বনভোজন 2021 সফলভাবে সম্পন্ন হয়। অদ্য 30/1/2021 গাজীপুরস্থ মোবাইল আপন ভবন পিকনিক স্পটে বাংলাদেশ আওয়ামী নির্মাণ শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর এর উদ্যোগে সংগঠনটির সভাপতি জনাব মোহাম্মদ হিলু মিয়ার সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুর রহিম খান এর সঞ্চালনায় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সিরাজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিক লীগ এর সাধারণ সম্পাদক জনাব হাজী মোহাম্মদ বরকত খান, মিরপুর থানা আওয়ামী লীগ এর সভাপতি জনাব এস এম হানিফ, 12 নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোরাদ হোসেন, 39 নং ওয়ার্ড এর কাউন্সিলর জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাসে, আপন ভুবন পিকনিক স্পট এর স্বত্বাধিকারী মোসাম্মদ লাইলা কানিজ এবং আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং সকল থানা কমিটির ও জেলা উপজেলার নেতা কর্মীগণ। এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকা মহানগর উত্তর সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ ইউনিস, গুলশান থানা সভাপতি জনাব মিনহাজ সিকদার, পাটারা থানার সভাপতি জনাব মোহাম্মদ শুক্কুর আলী ও পল্লবী থানার সভাপতি জনাব মোহাম্মদ আয়ুব আলী, সকল থানার নেতৃবৃন্দ।